ভীষণ চিন্তিত ছিল। আমার কিছু বলতে চেয়েছিল, কিছু জানাতে চেয়েছিল, সেই জন্য স্বপ্নলোক থেকে বারে বারে মা আমার সাথে দেখা করতে আসতো। আমি বুঝতেই পারিনি। মা এটাই বলতে চেয়েছিল যে আমার কাছের কেউ আমার বিশ্বাস ভাঙবে, কিন্তু আমি বুঝতে পারিনি। মা বলেছিল সে আমার আশেপাশেই রয়েছে, কিন্তু তার নাম বলতে পারবে না, কারণ তাহলে ওনার বিপদ হবে। আমি কিচ্ছু জানতে পারলাম না, আর বুঝতেও পারলাম না ওনাকে হারিয়ে ফেললাম। মাহির আমার মাকে মেরে ফেললো। আমায় ক্ষমা করে দাও বিক্রান্ত, ক্ষমা করে দাও। তুমি আমায় সারাক্ষণ বলেছো, সতর্ক করেছো আমি যেন মাহিরকে বিশ্বাস না করি, মানুষদের বিশ্বাস না করি, কিন্তু আমি তোমার কথা শুনিনি বিক্রান্ত। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, সেই জন্য ওর আসল রূপ দেখতে পাইনি। আমি বুঝতেই পারিনি এত বড় আঘাত পাবো ভালোবাসায়। আর তুমি জানো বিক্রান্ত, মাহির নিশ্চয়ই কিছু করেছে। ওর হাতে যে দাগটা ছিল সেটা মোছার জন্য, সেটাকে সরানোর জন্য ও নিশ্চয়ই কিছু করেছে। আর ওটা করতে পারে, মানুষরা নিজের ভালোবাসাকে ব্যবহার করতে পারে বিক্রান্ত, এরা যা খুশি করতে পারে। না, অনেক হয়েছে, অনেক কেঁদেছি আমি। আমি আর কাঁদবো না, কারণ এবার ওই মানুষগুলো কাঁদবে, এক একজনের মৃত্যুতে যন্ত্রণায় চিৎকার করে কাঁদবে ওরা। তুমি ঠিক বলেছিলে, এদের মধ্যে কেউই ভালো মানুষ নয়, কেউ বিশ্বাসের যোগ্য নয়, সবাই মৃত্যুর যোগ্য, প্রত্যেকে। বিশ্বাস করো রুহি, তোমার এই কষ্ট দেখে আমিও ভীষণ কষ্ট পাচ্ছি। তোমার সাথে এটা একেবারেই ঠিক হলো না। না বিক্রান্ত, এটাই ঠিক হয়েছে, কারণ আঘাত পেয়ে আমি বুঝেছি কষ্ট পাওয়া কাকে বলে। মহাদেব এটা আমার সাথে জেনে শুনে করেছেন, যাতে একবার এদের প্রকৃত চেহারা চেনার পর এরা আমার চোখে ধুলো দিতে না পারে। একবার এদের উদ্দেশ্য জানার পর আমি যেন মারার সিদ্ধান্ত না বদলাই। আর তুমি দেখে নিও, এবার এখানে মৃত্যুর তাণ্ডব শুরু হবে, সবাই মরবে এক এক করে, তাও এক্ষুনি, এই মুহূর্তে। না রুহি, শান্ত হও, রুহি শান্ত হও। না বিক্রান্ত, এবার আমার রাগ এদের সবার মৃত্যু দেখার পরই ঠান্ডা হবে। সরো। আমি বললাম না রুহি, শান্ত হও। তুমি সেই সময় আমার কথা শোনোনি, অন্তত এখন তো আমার কথাটা শোনো। এই মানুষগুলো এক মুহূর্তে তোমার সবকিছু শেষ করে দিয়েছে, তুমিও কি ওদের এক নিমেষে শেষ করে দেবে? এত সহজেই ওদের মেরে ফেলবে? এটা ভুলো না যে কত বড় আঘাত দিয়েছে ওরা তোমাকে, কতটা কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে তোমায়। এই মানুষগুলো কতটা সময় নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে তোমার সব কিছু শেষ করে দিয়েছে, তো আমরাও ওদের সঙ্গে সেটাই করব। আমরাও মারব ওদের, ধীরে ধীরে, তিলে তিলে কষ্ট দিয়ে মারব, তারপর গিয়ে আমাদের প্রতিশোধ পূরণ হবে। ঠিক বলেছ। সেই জন্য তোমায় বলছি ধৈর্য ধরো, কারণ এখন আর তুমি একলা নও, এখন আমি আছি তোমার সাথে। আমরা দুজন একসঙ্গে হয়ে এদের এক এক করে মারব, মাহিরকে নয়। মাহিরকে মারবে না তুমি, কারণ মাহিরকে আমি মারব। মাহিরের মৃত্যু আমার হাতে লেখা আছে বিক্রান্ত, আমার আর ওর মাঝখানে কেউ আসবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার রাস্তায় আসবো না। যদি তুমি এতে খুশি হও তাহলে আমিও তাতেই খুশি হই। তুমি মাহিরকে একলাই মারবে, হুম? দশমীর রাতে তুমি ওই মাহিরকে শেষ করে দেবে। ঠিক আছে, তাই হবে। দশমীর রাতে আমি নাগরানী বেলা আমার জীবনের রাবণকে শেষ করে দেব, মাহির সাইকেলকে মেরে ফেলব। তুমি প্রস্তুত হও মাহির, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। मा तुम एखाने आछो? सब काज हो गेছে মা। তুমি যেরকমটা চেয়েছিলে ঠিক তেমনটাই হয়েছে। মা আজ সকালে যখন আমি গাড়ি নিয়ে জঙ্গলের দিকে গেলাম তখন আমি জানতাম যে ওই মাহির আমার পিছু পিছু আসছে। আমি চেয়েছিলাম ও এই ভুলটাই করুক, আর ও সেই ভুলটাই করলো। কিন্তু তার আগে আরো একটা কথা, আমি যখন গাড়িটাকে জঙ্গলে রেখে গেলাম তখন গাড়ির সামনের সিটে আমি বন্দুকটাও রেখে গিয়েছিলাম আমার ফোনের সঙ্গে। আমি জানতাম মাহির আমার কাছে পৌঁছানোর জন্য সবার আগে আমায় ফোন করবে। যাই হোক, জঙ্গলে পৌঁছানোর পর আমি সবার আগে ওই বুড়ি নাগরানীকে খোঁজা শুরু করি আর তাড়াতাড়ি তাকে খুঁজেও পাই। আর গাড়িতে ফোন বাজতেই ওর নজর ওই বন্দুকটার উপর পড়ল। আর তারপর ইউভি যাতে কোনো ভুল না করে এই ভয়ে মাহির বন্দুকটা তুলে নেয়, আর এটাই ভেবে রেখেছিলাম আমি। আর ওই বোকা মাহির ঠিক সেটাই করলো যা আমি চেয়েছিলাম। আমার হাতের পুতুল হয়ে গিয়েছিল আর আমি ওকে খুব নাচালাম, আগে পিছে উপর নিচে আমি সবকিছু করলাম। খুব মজা পেয়েছি মা। ক্ষমা চাইছি মা, কিন্তু আজ আমি আনন্দে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমায় আমি পুরো ঘটনাটা বলছি। তারপর মা আমি দেখলাম মাহির বন্দুকটা নিজের হাতে তুলে নিল, আর যেই ও বন্দুকটা হাতে নিল আমি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। কিন্তু মাহির না সেখানে আমার উপস্থিতির কথা জানতো আর না আমার কাছে বন্দুক আছে সেটা জানতো, যেটা গুলি ভরা ছিল। ওখানে কে? আমি তোমাকে মেরে ফেল। আড়ালে দাঁড়িয়ে আমি নাগরানিমা আর মাহির দুজনকেই দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওরা দুজনের মধ্যে কেউই আমায় দেখতে পাচ্ছিল না। আমি শুধু সঠিক সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি শুধু অপেক্ষা করছিলাম যে একবার, শুধু একবার যেন রুহি সেখানে চলে আসে। আর তখন আমি কি দেখলাম জানো? ওই বুড়ি ঘাবড়ে গিয়ে মাহিরের সামনে কাকুতি মিনতি করছিল। সে ভেবেছিল মাহির বোধহয় ওকে গুলি করবে, কিন্তু সেই শুভ কাজটা আমি করতে চলেছিলাম। বেলা, কাছে আসবেন না। আপনি আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেললেন। না বেলা, আমি রুহির সঙ্গে সঙ্গে ওই মাহিরের এটাই মনে হলো যে গুলি সেই করেছে, কিন্তু গুলিটা আমি চালিয়েছিলাম মা। রুহির মাকে আমি মেরেছি আর মাহিরও ভাবছে যে সেই খুনি। আর মজার বিষয় হলো রুহিরও এটাই মনে হচ্ছে যে ওই মাহিরই ওর মাকে মেরে ফেলেছে। মা, রুহি মাহিরকে ঘৃণা করতে শুরু করেছে। এখন তুমি দেখো যে ওই মাহিরকে মেরে ফেলবে ও। শাবাশ, খুব ভালো কাজ করেছো, তোমার জন্য গর্ব হচ্ছে। ধন্যবাদ মা। মা আমি জানি তুমি চাও না সবার সামনে আমি তোমায় মা বলে ডাকি, কিন্তু কিন্তু সত্যি তো এটাই না যে তুমি আমার মা। দেওয়ালেরও কান আছে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, কিন্তু কিন্তু আমি কি করব? আজ আমি এত খুশি যে আমি নিজেকে সামনে রাখতে পারছি না মা। এবার তুমি দেখো যে রুহি নাগরানী হওয়া সত্ত্বেও নিরপরাধ মাহিরকে মেরে ফেলবে, আর তারপরই নাগমণি অসুরক্ষিত হয়ে যাবে। আর তারপর যখনই আমি সেটা পেয়ে যাব মা, আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। নিদক নাগের এই বংশ শুধু শেষ নাগের বংশই নয়, বরং পুরো নাগলোকে রাজ করবে। তুমি দেখে নিও মা, সবাই আমাদের সামনে মাথা নিচু করে থাকবে, সবাই আমাদের গোলাম হবে। আর তারপর তারপর আমি গিয়ে রুহিকে সব বোঝাবো যে আমি যা কিছু করেছি ওর জন্যই করেছি, ওকে পাওয়ার জন্য করেছি। আমি ওকে ভালোবাসি মা, আমি ওকে খুব ভালোবাসি। আর আমি এটা বিশ্বাস করি যে আজ যেমন তুমি আমায় নিয়ে গর্ব করছো, তেমন একদিন ও আমাকে নিয়ে গর্ব করবে আর খুশি হবে। তারপরে নাগরাজ রুহিকে নিজের নাগরানী বানাবে। মা, মা তুমি এমনটা কেন করছো মা? আমি কি ভুল করেছি মা, আমায় বলো।